তো আমি ওই বন্ধুর কাছে 50,000 নিলাম, নিয়ে দিলাম, দিয়ে দুইজন ঢুকলাম। পরে আমার যশোরের আর একটা ফ্রেন্ড আছে ঢাকা কলেজে পড়ে, তার নাম মাহফুজ, ও বলে আমিও থাকবো। আচ্ছা, ফোন ফ্যাক্স, জাস্ট ফোন ফ্যাক্স, ফটোকপি না, ফোন ফ্যাক্স। ওই ফার্স্ট, ওই ফার্স্ট, তখন তো আপনি স্টুডেন্ট, ওই স্টুডেন্ট ফার্স্ট ইয়ার পড়িয়ে দেবো। আমি বলবো যে ব্যবসা করতে হলে বাংলাদেশে প্রচুর পরিমাণ মানে উৎস আছে, যদি আপনি চোখ সেই চোখ দিয়ে দেখেন। শূন্য থেকে শুরু, কঠোর পরিশ্রম আর অধ্যবসায় নিয়ে সততার সাথে আজ সাফল্যের চূড়ায়। যারা তাদের স্বপ্নকে ছুঁয়েছেন সেই সব সংগ্রামী জীবনের গল্প নিয়ে স্বপ্নধারা বৃহস্পতিবার রাত 10টায় শুনুন 96.4 স্পাইস এফএম এ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সপ্তাহের আয়োজন স্বপ্নধারা। প্রতি সপ্তাহের ন্যায় আবারও হাজির হলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। একটি মানুষ তার জন্মের পরে যখন বুঝতে শেখে তখন থেকে তার স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে নিজেকে নিয়ে, তার একটি স্বপ্নের জগৎ থাকে। সেই জগৎটা তার বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে, হতে হতে একটি নির্ধারিত স্বপ্নের পেছনে সেই মানুষটি ছুটতে থাকে। এই ছুটে চলা অন্তবিহীন, এই ছুটে চলা মৃত্যুর অবধি। অনেক সময় সেই স্বপ্নের পথ ভিন্ন হয়ে যায়, অনেক সময় সেই স্বপ্ন বদলে যায়, কিন্তু ছুটে চলা কখনো থামে না। এমনি স্বপ্নবাজ কিছু মানুষকে নিয়ে আমাদের আয়োজন স্বপ্নধারা প্রতি সপ্তাহের ন্যায়। এই সপ্তাহে আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, তিনি হচ্ছেন মঈনুদ্দিন ভাই, যার ডাকনাম ইমন, নিকনাম ইমন। ইমন ভাই, আপনাকে স্বাগত স্বপ্নধারায়, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমন ভাই, আমরা জানি আপনারও একটি স্বপ্ন ছিল, একটি স্বপ্ন আছে, যেই স্বপ্নকে আপনাকে তাড়িত করে যে স্বপ্ন, সেই স্বপ্নের পেছনে আপনি ছুটছেন। আমরা শুনতে চাই একেবারে আপনার ছোটোবেলার গল্প, আপনার ছোটোবেলাটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান আল্লাহর কৃতজ্ঞতা মানে স্মরণ করছি, সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি রেডিও এসপাইসি এফএমকে, যে একটা সুন্দর পরিবেশে আমার মতো একজন মানুষকে এখানে গেস্ট করে নিয়ে এসে কিছু কথা বলার সুযোগ দিচ্ছে। এই জন্য এই এই পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, আমার জীবনের ঘটে যাওয়া এবং যেটা এখনও চলমান। আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন ইমন, দেশের বাড়ি যশোর চৌগাছা। আমি সেই সুদূর ঢাকা থেকে 300 কিলো দূরে, সেখান থেকে 96-এ 1996 সালে আমি ঢাকাতে প্রথম পা দিয়েছি। তখন আপনার বয়স কত ছিল? তখন এসএসসি পাশ করে চলে এসে ইন্টারে ভর্তি হয়েছি। আচ্ছা, পড়াশোনা সবকিছু যশোরেই হয়েছে? যশোরে, চৌগাছাতে হয়েছে, থানা লেভেলে, আমাদের গ্রামে থানা লেভেলের বাড়ি চৌগাছাতে। ভাই বোন ছিলেন আপনারা? আমরা ভাই বোন, 6 ভাই বোন। ভাই বোনের ভিতরেও একটা মিল আছে, প্রথম বোন, তারপরে ভাই, তারপর বোন, তারপর ভাই, তারপর বোন, তারপর ভাই, এই 6 ভাই বোন। আর বাবা একজন টিচার ছিল, সম্মানিত টিচার। আচ্ছা, আর কি হুজুর টিচার যেটা বলে আর কি, চৌগাছা শাহাদত পাইলট মাধ্যমিকের টিচার ছিল। বাবা মারা গেছে, তো বাবা যেহেতু টিচার সেই সূত্র ধরেই আমরা হয়তো মধ্যবিত্ত ফ্যামিলির একটা পরিবার। তো যখন বাবা আমাকে, তখন যখন ঢাকা থেকে আসি, তখন আমাদের থানা থেকে একটা গাড়ি আসতো, চিত্রা পরিবহন, 70-80 টাকা ভাড়া নিত। বিকেল 5টায় উঠতাম, সকাল 7-8টায় নামিয়ে দিত। আচ্ছা, ঢাকাতে? ঢাকাতে। তো প্রথম আসলাম, আসার পরে ইন্টার ভর্তি হলাম কলেজে। কলেজে ভর্তি হওয়ার পরে মেসের লাইফ এই প্রথম, মানে ম্যাট্রিক পরীক্ষা তো বাড়ি পর্যন্তই কাটিয়েছি। ওটা কি প্রথম আপনার ঢাকায় আসা? ওটাই প্রথম ঢাকায়, এর আগে এসেছি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে, তার আগে ওই যে স্কুল থেকে যে পিকনিক ঢাকা চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে ওই প্রথম ঢাকায় ঢুকা, সেটা 94-এ। আচ্ছা, এরপরে 96-এ আসলাম একজন ঢাকার কি বলা যায় বাসিন্দা, তখন স্বপ্ন তো দেখি নাই। তো এসেছি, আসার পরে ভর্তি হলাম আর কলেজে। হওয়ার পরে এই প্রথম ম্যাথস কি জিনিস বুঝলাম আর কি। আচ্ছা, তো ঢাকা লালবাগ কেল্লার পাশে ম্যাথসে থাকা শুরু করলাম, আমার আব্বারই এক ছাত্র, তার তত্ত্বাবধানে। তো আসলে ওই তখন ওই যে ম্যাসের খাবার, আমি একটা জিনিস খেতে পারিনি, সেটা ধনিয়া পাতা। কিন্তু ঢাকা শহরে ধনিয়া পাতা একটা মডার্ন জিনিস, মানে এটা হলো যে কিছুর সাথে মনে হয় এই পাতাটা খেতে সবাই পছন্দ করে। তো যাক, আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল কান্নাকাটি। তো এরপরে মাসে একটা ফিক্সড একটা টাকা যে ম্যাসে এত খরচ, বাবাও টিচার মানুষ, আমি ওই জিনিসটা তখন থেকেই ফিল করি যে না, ওই টাকাটা তখন বাবাই পাঠায়, এবং বাবার একটা বড় গুণ
যে উনি আমাদের কখনো টিউশনি করতে দেয় নাই, পড়াশুনো ক্ষতি হবে তাই। আচ্ছা, তো এটা হলো আমার বাবার সবচেয়ে বড় মানে অর্জিত যে গুণটা, যেটা আমাদের লাইফে মানে টিউশনি জিনিসটা বাবা পছন্দ করতো না, যে টিউশনি করতে গেলেই টাইমটা নষ্ট হবে, যে উদ্দেশ্যে পড়াইছি ওটাই সাকসেস হোক। তো ম্যাট্রিক পরীক্ষা ইন্টার পরীক্ষা মোটামুটি মেসে থেকেই কাটালাম। তো তার আগেই ওই মেসের একটা ঘটনা আছে, মেসে ধরেন চৌকি, যে চৌকি 250-300 টাকার চৌকি আমার বাড়ি থেকে দেখতে আসলো, কোথায় আসি আমার এক বিয়াই, দুই তিনজন দেখতে এসে ওই চৌকিতে বসতে চৌকি সব ভেঙে পড়ে গেল। আমি খুব লজ্জা পেয়েছি যে গেস্ট আসলো, তখন আমি মানে জিনিসটা মানে ওই লজ্জার বিষয়টা ওইভাবেই চলে আসলো। তো যাক, আমি এন্টার আল্লাহর রহমতে ভালোভাবে, তখন তো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এটা তো গ্রেড পয়েন্ট ছিল না তখন, যাক প্রথম ক্লাস অধিকারকে প্রথম শ্রেণীতে মানে করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলাম, অ্যাডমিশন টেস্ট নিয়ে ভর্তি। ভর্তি হওয়ার পরে এই যে শুরু হয়ে গেল যুদ্ধ আর কি। আচ্ছা, ভর্তি হওয়ার পরে আমি ওই যখন সবাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেকে পলিটিক্স করে, পলিটিক্সে ইনভলভ হতে হয় বা মিছিলে যেতে হয়, আমার হল ছিল সলিমুল্লাহ মুসলিম হল, শর্টে হলে এসএম হল, হলে থাকলে তো করতে, জি জি ওগুলো করতে হবে। তো আমি ইউনিভার্সিটি লাইফে এসে যখন ওই যেহেতু আপনারা কথা বলার একটা স্পেস করে দিয়েছেন, আমি সত্য এটাই বলবো, যখন মানুষ পলিটিক্সে ব্যস্ত বা প্রেম কি জিনিস তখন লাইফে একটা সাড়া দেয় ওটা নিয়ে ব্যস্ত বান্ধবী, আর ইউনিভার্সিটি লেভেল তো আলাদাই, বন্ধু বান্ধব সব খোলামেলা জায়গা। আমার টেন্ডেন্সি ছিল যে কীভাবে স্ট্রাগল করে মানে প্রতিষ্ঠিত, মানে কীভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়। তো তার আগে একটা ঘটনা, যে আমার বাবা যখন আমার ঢাকাতে দিয়ে যায়, আমাদের আত্মীয় স্বজন কেউ ছিল না রক্তের। আচ্ছা, তো আমার আব্বু আপন খালাতো ভাই ছিল জসকোটে, ওনার মিরপুর 10-এ নিজস্ব বাড়ি। তো একদিন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বললো যে ঢাকাতে তো কেউ নাই, যদি মন টন খারাপ হয় তো তুই তো আমারই করতে হচ্ছে। তার নাম ছিল রহমত। আচ্ছা, আমাদের লোক মারা গেছে, তো বললো যে রহমত আমার ছেলেটা রেখে গেলাম, যদি মন টন খারাপ হয় মাঝে মাঝে তোর বাসা আসবে। তো ওই দিন ওনার ওয়াইফের আচরণটা দেখে আমি মনে ভাবছি যে এটাই এটাই আমার শেষ, এটাই প্রথম, যে এখানে আসলে উল্টো মন খারাপ, মন খারাপ হয়ে যাবে। তার মানে খাবারটা দিল, আমাদের গ্রামের ভাষায় যেটা, যে অনেকে পাশে বসে খাওয়াই, এটার ভিতরে যান্ত্রিকতা, খাবারটা দিয়ে চলে গেল, খোঁজও নিল না বা বললো না যে ঠিক আছে আবার এসো বাবা, আমি আর যাই নাই। ওই ওখান থেকে আমার ভিতরটা একটা পরিবর্তন আছে, যে আমি বড় সন্তান, বাবা অনেক শখ করে পাঠাইছে, আমাকে এস্টাবলিশ হতে হবে, তাহলে আমার পরবর্তী জেনারেশন যেগুলো আসবে ওগুলো আমি এই কষ্টটা আর সাফার করতে হবে না। তো আমি যাক এক বড়োবার মাধ্যমে, যেহেতু ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম, এক বড়োবার মাধ্যমে হলে সিট পেয়ে গেলাম। আচ্ছা, এবং সিট পাওয়ার যদি ঘটনাটা শোনেন তাও মজা পাবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, শিওর। তো আমি ওখান থেকে সভাপতি পাঠিয়ে দিল এস এম হলে, তখন আমি নাম বলবো না, যেহেতু হয়তো নাম বললে হয়তো কারোর ইয়ে হতে পারে। আমি হলের সেক্রেটারির কাছে গেলাম, যাওয়ার পরে বললো তোমার নাম কি? তা বললো যে এই নাম, তোমার আব্বু কী করে? টিচার। তো তোমার বাবা তো টিচার, তাহলে তুমি তো শান্ত ছেলে, তো যশোর বাড়ি পলিটিক্স করবা? তা বললাম যে আমার শিখে দিছে যা বলবি সব হ্যাঁ বলবি, হ্যাঁ না বলবি না, না বললে কিন্তু সিট হবে না। আচ্ছা, তারপরে বললো তুমি কোন সাবজেক্টে ভর্তি হয়েছো? আমি ইসলামিক স্টাডিসে। তো আচ্ছা, কোরআন পড়তে পারলাম? জি। তো উনি কোরআনে একটা আয়াত ধরলো, তোমার খুব ভালো লাগলো, আমি বললাম, ইংলিশে ট্রান্সলেশন ধরলো, বললাম। তার বললো ঠিকই আছে, পরে আলমারি থেকে পিস্তল বাইর করলো, বললো এটা সালাদ পারো? আমি হ্যাঁ পারি। এখন যেই বলছে হ্যাঁ পারি, ও রাগ হয়ে গেছে, বলছে এটা কয়টায় থাকে মাল? আমি ছয়টা থাকে। তো আচ্ছা দেন, আমি দেন আপনার গুলি করতে বললে আমি করবো, করে দিতে পারবো। ও ঢোকালাম, বাইর করলাম, তার ঢাকা কলেজগুলো দেখে আসছি, কিন্তু আমি তো দূর থেকে দেখছি, ওগুলো দেখছি দেখছি। ও বলছে এটা নিয়ে হবে, পেয়ে গেছি এই ছেলে দিয়ে। হ্যাঁ, আমি ওই বড় ভাই পাঠিয়েছে যে শুধু হ্যাঁ বলবা, না যেটা না সেটা না, যেটা পারবো না সেটা না। তা আমি তো ওটা খুলছি লাগাইছি, তখন সে ভাই আপনাকে শ্যুট করি, তো একটা গালি দিল, দেওয়ার পর বসে যা তো সিট হয়ে গেছে, অমুক চলে যা। আচ্ছা, তো সে রুমে আমি চলে গেছি, যে যাকে ও বাইরে কিন্তু আমাকে সিট দেবে, সেও আমার একই থানার এবং আমার আব্বার ছাত্র। আমি সে তো পলিটিক্স যারা করে নেতা পাঠাইছে, তা তার বেডে যখন শুয়েছি সে কাঁপা শুরু করছে, আমি পলিটিক্যাল লোক পাঠাইয়ে দিয়েছে। দেওয়ার পরে আমি বলছি আপনার বাড়ি কোথায়? বলে যশোর। যশোর কোথায়? চৌগাছা। চৌগাছাকে তো অমুক জায়গায়, আমি তো সব চিনে গেছি, আমি আর বলতে পারছি না। আমি আমার বাসা যশোর, কোনো সমস্যা নেই, চৌফে থাকেন। যশোর কোথায়? আমি এত শোনার দরকার নেই। তখন আমি আবার একটু মানে একটু ভাব দিচ্ছি, পলিটিক্যাল ভাব দিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পরে যাক হলের ওই রাতটা মোটামুটি কাটছে, হঠাৎ রাত 3টা বাজে, ওই সেক্রেটারি আমার ডেকে নিয়ে গেছে, নিয়ে যে বললো যে
অমক্রমে বড় ভাই তাকে তাকে পিটাতে হবে। আমি বললাম যে কেন পিটাতে হবে, এটা তো বলাও যাচ্ছে না, বিপদ হয়ে গেল। আমি বলছি কেন পিটাতে হবে, তো বলছে এসএমএলের একটা নিয়ম আছে, হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করা যাবে না আর দাঁড়িয়ে প্রস্তাব করা যাবে না। আল্লাহ যে কারোর লাগবে না ভাই, আমি একাই যে পিটাবো, এটা তো ভালো কাজ। তো সেই রুমে চলে গেলাম রাত 3:30, এটা নতুন কিন্তু একদম ওই রাতেই, ওই রাতেই ফার্স্ট। আমি বললাম কাউকে দরকার নাই, পরে নক দিলাম, সেবা ইকোনমিক্সে পড়ে এখন এসপি, ফুল এসপি এখন, নাম বলবো না। তো সেই ভাইয়ারকে ফোন মানে নক দিলাম, দেওয়ার পরে দরজা খুলে দিল, কি ব্যাপার? আমরা যে সালাম দিলাম, দিয়ে বললাম যে ভাই আমি ইমন, আমি নতুন উঠেছি, অমুক ভাই আপনার এই জন্য আসছে, তো আপনার কাছে মাপ চাই ভাই, আপনি বড় ভাই, তো কিছু মনে নিয়েন না, জাস্ট আপনার সাথে সাক্ষাৎ করতে আসলাম। আর ওর সাথে পোলাপান আসতো, অসম্মান করতো, আপনি বড় ভাই, আমার বাপ মা এগুলো শিক্ষা দেই নাই, তো ভাই। পরে চলে আসি আমার রুমে, আবার আসার পরে বললো ওর ডেকে নিয়ে, কী খবর? আলম ভাই কালকে থেকে যদি ও কোনো কিছু করে আমার কাছে বুঝে নেবেন, যা দিয়েছে এনাফ। বা সকালে উঠে ওই ভাই তো সব বুঝতে পারতো, অনেকে মনে করছে মারতে গেছে, আসলে তো আমি তো ওনার কাছে আমি সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে পরিণত হলাম। তারপর ভাবলাম যে এই পলিসি তো আমার আমার দরকার, মুখ হলো সিট, সিট হয়ে গেলে আমি আস্তে 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 কীভাবে কভার দিয়া। এরপরে আমি মোটামুটি হলের হাবভাব বুঝে সিটটা আমার জায়েজ করে নিলাম আর কি, মানে সিটটা আমার হয়েছে, এটা যখন বুঝে গেলাম যে সিটটা আমার হয়েছে, আমি আস্তে 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 মাইনাস হওয়ার চেষ্টা করলাম। পরে একটা বাইসাইকেল কিনলাম, কেনার পরে আমি তখন ওই যে ঢাকা শহরের বাইরে 5 মিনিট কথা বলে 20 টাকা নিত টিএনটিতে, তখন তো মোবাইল ফোন ছিল না। আচ্ছা, তো আমাদের পাশে বা টিএনটি ছিল, তো সপ্তাহে 2 দিন কথা বলতে যেতাম ওই ইয়া আজিমপুর দারা শরীফের ওখানে ওই ফোনে, মানে সপ্তাহে 2 দিন আমি যাবই। আচ্ছা, তো ওখানে যাওয়ার পরে ওই টেলিফোনের দোকানের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল, সপ্তাহে 2 দিন যাই, প্রতিদিন একটা কাস্টমার পেয়ে গেল। যাওয়ার পরে ওই বাপ মার সাথে কথা বলতে চাই, আর তখন ল্যান্ড ফোনে কথা বলতে অনেক মজা ছিল, লাইন পাওয়া যেত না, আগে এক্সচেঞ্জে বলতে হতো, এক্সচেঞ্জ নষ্ট থাকতো, তারপরে কত কষ্ট করে কথা বলা লাগতো। তো ওনার সাথে কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক হয়ে গেল, বললো যে আমার একটা ভাই আছে আর বোন আছে, আপনার আচার ব্যবহার খুব ভালো লাগছে, তো আমাকে এই দুইটা ভাই বোনকে আপনি পড়াতে হবে। আমি বলছি বোন কোন ক্লাসে পড়ে, তা বলছে 9-এ 10-এ আর ভাই 8-এ। আমি বলছি বোনকে পড়াবো না, আমি 10-এ ভাইকে পড়াবো, ওই শুনছি যে ঢাকা শহরের মেয়ে ছেলে পড়ালে যদি আবার তাদের ফাদের পড়তে হয় সমস্যা, তো বলছে না আপনাকে পড়াতেই হবে। তো এখন আমি বললাম জীবনে কাউকে পড়াই নাই, কী করবো না করবো, সম্পর্ক ভালো হয়ে গেছে, আমি ঠিক আছে আল্লাহর নাম করে আমি ওই টিউশনে আমার ফার্স্ট ওই লাইফে। তো প্রথম দিন যাওয়ার পরে ওনার ফ্যামিলিতে ঢুকলাম, ঢোকার পর দেখি যে মেয়ে শুধু একটা শর্ট গেঞ্জি পরে আসছে আর ওর ভাইটা বসে আছে। তা আমি মনে করলাম যে আজকে এর শেষ, এটা তো আমি পড়াবো না, পরে ওটা আমি আর পড়াই নাই। পরে যে ইউনিভার্সিটি বড় ভাইটাকে পড়াই দিয়েছিলাম, ওটার সাথে ওর বিয়ে হয়ে গেছে। আর এই ছেলেকে নিয়ে যে ছোটো ভাই ছিল, এই ছোটো ভাইয়ের সাথে আমার একটা ভালো ইন্টিমেসি শুরু হলো, এবং এ তো মানে মেধাও তো ছিল না, কিন্তু তাকে আমি খুব খুব নার্সিং করেছি। জি জি জি, করার পরে ফ্যামিলি ওটা ফলো করলো, যে ও ছেলেটা বেয়াদব ছিল, নামাজ কালাম শুরু করছে, বা এই জাতীয় একটা ফলোআপের মধ্যে ছিলাম। থাকার পর ওই ছেলে বললো স্যার আজিমপুর বাস স্ট্যান্ডে, যেটা হলো ছাপড়া আজিমপুর বাস স্ট্যান্ড রোড সাইড মসজিদ, লেপ তশকের একটা মার্কেট আছে, হ্যাঁ ওখানে বললো আমাদের 4টা দোকান আছে স্যার, 3টা দোকান ভাড়া হবে। তাহলে তুমি পাগল আছো নাকি, ওখানে 5-7 লাখ টাকা অ্যাডভান্স লাগে, আমি দোকান কীভাবে নেবো? স্যার আপনার খুব পছন্দ করে আমার ফ্যামিলির সবাই, আপনি 1 লাখ টাকা দিতে পারবেন, তাহলে আমি ভাইয়ের সাথে কথা বলবো। আমি বলছি না 50,000ও দিতে পারবো না, আমরা বাপটি স্যার, তখন 50,000 1 লাখ তো আমাদের জন্য অনেক টাকা, সেটা অবশ্যই। তো আমি আমার চাঁদপুরে এক ফ্রেন্ড আছে, সে এখন নরওয়ে থাকে, তাকে বললাম ঘটনা, তো বললো দোস্ত আমি 1 লাখ টাকা দেবো, এখানে তো 6 লাখ টাকা লাগে, তো এই অ্যাডভান্স নিয়ে আমার দে। তা আমি মনে মনে করলাম যে ও যদি নেয় তাহলে আমি কী করছি, তাহলে ওকে বললাম যে তুই 50,000 টাকা দে। পরে ওই দোকানের যে অরিজিনাল মালিক ওর বড় ভাই, ওকে বললাম তো সে এমন তুমি আমার আপাতত 50,000 টাকা দাও, দিয়ে দোকানে বসো, আর দোকান ভাড়া তুমি যা ইচ্ছে তাই দাও। তা আমি আর ওই বন্ধুর কাছে 50,000 নিলাম, নিয়ে দিলাম, দিয়ে 2 জন ঢুকলাম। পরে আমার যশোরের আর একটা ফ্রেন্ড আছে ঢাকা কলেজে পড়ে, তার নাম মাহফুজ, ও বলল আমিও থাকবো। আচ্ছা, ফোন ফ্যাক্স, জাস্ট ফোন ফ্যাক্স, ফটোকপিও না, ফোন ফ্যাক্স। ওই ফার্স্ট, ওই ফার্স্ট, তখন তো আপনি স্টুডেন্ট, ওই স্টুডেন্ট ফার্স্ট ইয়ার পড়ি তো। আচ্ছা, এরপর দোকানের নাম কী দিই, কী দিই? চ্যানেল 3 নেটওয়ার্ক, মানে চ্যানেল 3 তিনজন বন্ধু, তিনজন বন্ধু, চ্যানেল 3 নেটওয়ার্ক। আচ্ছা, এরপরে তখন একটা সিম বাইর হয়েছিল আপনাদের স্মরণ আছে, কোকো সিম বলতো, কোকো সিম, তখন তো ওই গভর্নমেন্ট ক্ষমতায় 80,000 টাকা 60,000 টাকা লাগতো ওই সিম, একটা সিমের, একটা সিমের দাম।
তো ওই সিমের বৈশিষ্ট্য ছিল আপনি সারাদিন কথা বলবেন, দিনে 1,000 টাকা দিতে হবে, ব্যবসা হোক বা না হোক। আচ্ছা, তো 80,000 টাকা দিয়ে প্রতিদিন তাহলে 30 দিনে 30,000 টাকা, এটা ফিক্সড বিল। আচ্ছা, যতক্ষণ কথা বলা যায়। তা আমি আবার থাই গ্লাস ক্লাস দিয়ে মোটামুটি ওখানে 3-4টা দোকান ছিল, তো ওখান থেকে ইডেন কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট স্কুল, তো ওইখানে নীলক্ষেতে আবার যখন শুনলো যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা ফোন ফ্যাক্সের দোকান দিছে, তখন ওই একটা গুডউইল সৃষ্টি হয়ে গেল। দেখলে 3 দোকান মিলে যা ব্যবসা কিনা না হয়, আমার 1 দোকানে তাই হয়। তো হলো কি, তখন আমার বাবা আবার রানিং চেয়ারম্যান হয়েছে, আচ্ছা, ইউপি চেয়ারম্যান। তো আমার এলাকার লোকজন বললো যে চেয়ারম্যানের ছেলে, স্যারের ছেলে ফোন ফ্যাক্সের ব্যবসা করে, একে মেনে নেওয়া যায়। তারপর আমার ফ্যামিলিগত কিন্তু কেউ ব্যবসায়ী নেই, আমি চাঁদপুর থেকে এগুলো শিক্ষা গ্রহণ করছি, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, অনেকে অনেক দৃষ্টি নেয়, কিন্তু আমি তাদেরকে ফলো করে আজকে আমার আসার পিছনে তাদেরও অনেক অবদান আছে। আচ্ছা, কোনো কাজকে খাটো করে না দেখা, সম্মান করা, তো আমি ওদেরকে ফলো করে ওইভাবে দোকানে আমি দেখা গেলো যে একটা সেল এনে দিয়েছি, ও বসতো আর বিকেল টাইমে আমি সময় দিতাম ক্লাস ক্লাস করে এসে। তো ওই দোকানটা মোটামুটি এরপর ফটোকপি বসালাম, বলে পার ডে মোটামুটি ওই সিমটা সারা রাত সারাদিন চালাতাম, রাত 9টার পর ইডেন কলেজে এক মেয়েকে দিয়ে দিতাম, ও আমার প্রতি রাতে 1,000 টাকা দিত, ও রাতে সারা রাত 3-4,000 টাকা ব্যবসা করতো। তো দেখা গেলো যে ওই মেয়ের কাছে 1,000 টাকা নিয়ে আমার এই মাসের দিনের বিল দিনে হয়ে যায়, এটা যা হয় পার ডে 4,000-5,000 টাকা পুরোটাই প্রফিট থাকতো। এটা আমাদের জন্য তখন তো 3 জনই স্টুডেন্ট, মানে আমাদের আনন্দ দেখে কে, প্রচুর টাকা, প্রচুর টাকা। তো এখন ওই আরেক বন্ধু আছে, ও বসবে না, মান সম্মান থাকবে। আবার ওর গার্লফ্রেন্ড আছে, ও কি মনে করবে, ফোনের দোকান। এখন দেখলাম যে এটা প্রায় টাইম দিতে হয় আমার, তাহলে আমার বসার জন্য একটা সম্মানই দিতে হবে। তো এই করতে করতে দেখা গেলো যে একটা বন্ধু বিদায় নিল, আমি আর চাঁদপুরের ফ্রেন্ডরা থাকলাম। আচ্ছা, এবার থাকতে থাকতে ওই দোকান থেকে আরেকটা দোকান হয়ে গেল, চাঁদপুরের ফ্রেন্ড ওই দোকানে চলে গেল, এই দোকানটা আমার হয়ে গেল। আচ্ছা, এই দোকান থেকে আমার শুরু। এরপরে আমি চিন্তা করলাম যে এখন মোটামুটি একটা পর্যায়ে আসছি, তাহলে কী করা যায়, একটা কোচিং সেন্টার দিব। তখন আমরা 3 জন মিলে একটা কোচিং সেন্টার দিলাম ওখানেই, ওই ওই 3 ফ্রেন্ডই না, এটা এখন বর্তমান একজন ঢাকা ইউনিভার্সিটির টিচার আছে আমার পার্টনার। আচ্ছা, এখন আর নাই কোচিং সেন্টার, আর একজন এসপিও ব্যাংকের, আচ্ছা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আর আমি। আচ্ছা, এই 3 জন মিলে জুবেনাইল কোচিং সেন্টার, এটা নাম জানতে পারবেন হয়তো, এটা ভালোই ছিল, 3-4 বছর মোটামুটিভাবে ভালোভাবে চালাইছি। কোচিং সেন্টার শুরু হলো, আবার শেয়ার মার্কেটে তখন চাঙ্গা ভাব ছিল, শেয়ার মার্কেটটা খুব ভালো ছিল। তো সব মিলিয়ে মোটামুটি কিছু টাকা শেয়ারে ঢোকালাম, কিছু কোচিংয়ে দিলাম, আর কিছু দোকানটা গেট আপটা চেঞ্জ করলাম, মানে আরও স্পেসটা বাড়িয়ে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসলাম। তো এরপরে ফ্যামিলির দিকে একটু খেয়াল রাখছি, মেজে ভাইটাকে আবার রেসিডেন্সিয়ালে ভর্তি করালাম, ইন্টার, ওকেও আমি টার্গেট করলাম যে ওকে নিয়ে আসতে হবে। আমার বাবা তখন বললাম যে আমার আর টাকা পয়সা দরকার নেই, আমি এলাম। তখন আমি, বাবা জানতো না এই দোকান করছে, তাও জানতো না, পরে লোকজন বলে দিয়েছে আপনার ছেলে তো ব্যবসা শুরু করছে। তো আমি বাসায়ও যাই নাই ভয়ে, দুধে ধরে পিঠাই, আমার ধরেন ইউনিভার্সিটি পড়াটা পড়া পর্যন্তও পিঠাইছে বাড়ি গেলে, তো শাসনের ভিতর যেটা। হ্যাঁ হ্যাঁ, তো আমি মোটামুটি কোচিং সেন্টার করার পরে ওখানে একটা নাম ডাক শুরু হয়ে গেল, আইমন স্যার, ইমন স্যার, ওইভাবে আর কি। আর একজন ভাই আছে এখন ঢাকা ইউনিভার্সিটির টিচার, মাহমুদ ভাই, তো উনি ছিল, আমি ছিলাম আর একজন। তো এই মোটামুটি একটা এস্টাবলিশ, ওটা এস্টাবলিশ যে সংজ্ঞাটা তখন আসলে ওটা বুঝতাম না, কীভাবে মানুষের ভালোভাবে ডিল করা যাবে, এস্টাবলিশ মানে কোচিংটা কীভাবে আরও সামনে নেওয়া যাবে, দোকানটা কী হবে, এই চিন্তায় ছিলাম। এরপরে নিজেদের ভিতরে একটা পরিবর্তন আসলো যে এটা ঢাকা ইউনিভার্সিটি পড়ে এই ব্যাপারটা তোমার স্থায়ী না, আমার তো গ্রেড চেঞ্জ করতে হবে, লেভেল চেঞ্জ করতে হবে। তখন আমার এক ফ্রেন্ড আছে, ও অনেক স্ট্রাগল করে ইউনিভার্সিটি আসছে, খুব কষ্ট করেই চলছে। তো ও বলল যে সামনে শেয়ার মার্কেট খারাপ হয়ে যেতে পারে, টাকা পারলে তুলে ফেলো। তো যেদিন ধস নামছে তার ঠিক 2 সপ্তাহ আগে আমি সব, মানে আমি 4 টাকা ইনভেস্ট করছিলাম, 14 টাকা নিয়ে চলে আসছি। বাহ, তো ওটা আমার একটা অ্যাসেট ওই সময় ছিল ক্যাশ। তো আমি ভাবলাম যে আমাদের এক বড় ভাই আছে জহুয়ালের, ও বললো যে যদি ইংল্যান্ডে আসতে চাও তাহলে চলে আসো। তো আমরা 2 ফ্রেন্ড মিলে, আমি আর ওই স্বামী, 2 ফ্রেন্ড মিলে 8 লাখ টাকা জমা দিলাম। তো ওই আমলে 8 লাখ টাকা, মানে তখন 8.5-9 লাখ টাকায় ফ্ল্যাট পাওয়া যেত। হ্যাঁ, ওই টাকাটা মার দিয়ে দিলাম, আর যোগাযোগ রাখলো না। এই প্রথম একটা তো বাড়ি খেলাম, খেলার পরে মনটা খুব খারাপ হয়ে গেল। এরপর যাওয়ার পরে তখন টাকা দেখা গেলো যে কোচিংটাও সমস্যা হয়ে গেলো, একজন চলে গেলো, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেলো, মনে হয় যে ওর মধ্যে কোনো একটা সমস্যা সৃষ্টি হয়েছে, নিজেরাও বুঝতে পারছি না, বা অহংকার সৃষ্টি হয়ে গেলো। তো ওই বিভেদ সৃষ্টি হয়ে গেলো আমাদের ভিতরে, তখন কোচিং সেন্টার ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমার তো তখন নেশা উঠে গেছে যে আমি ব্যবসা করবো,
আমি চাকরিতে যাব না, এদিক থেকে বাবা আমার অনার্স ওর ভিতরেই অনার্স কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এরপর আমি ভাবলাম যে আমার তো পুঁজি লাগবে, পুঁজি নাই, তো ওই দোকান দেওয়ার পিছনে আমি মাত্র 50,000 টাকা নিয়েছিলাম, তো বড় বাবার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে না, মায়ের কাছ থেকে না, মা তো প্রশ্নই ওঠে না। তো ওই 50,000 টাকাই আমার পুঁজি মূল ব্যবসার। আচ্ছা, ওইটা দিয়ে শুরু, ওটা দিয়ে আমার শুরু। এরপরে ধরেন ওই শেয়ার ব্যবসায় ব্যবসা করে আমার মোটামুটি একটা লেভেল আসছে। তখন আমার একটা কোম্পানি অফার দিল বড় ভাই, যে আমরা একটা কোম্পানি করতেছি, ওখানে তোমাকে ডাইরেক্টর হিসেবে রাখবো, এখানে এখন 5,00,000 টাকা দিলে হবে, পরে 10,00,000 টাকা দিতে হবে। তো আব্বা আবার রিটায়ারমেন্টে গেছে, তো আব্বাকে ডাক দিল যে চাচা আসেন। তো আব্বার বললো যে স্যার এখানে এই করবো, আপনার ছেলে একটা ডিরেক্টর হিসেবে রাখবো, 15,00,000 টাকা দিতে হবে, আপনি রিটায়ারমেন্টের টাকা কত পাইছেন? তো আব্বা তো সরসর বললো যে আমি 12,00,000 টাকা পেয়েছি। তো ঠিক আছে, এখন 10,00,000 টাকা দিলেই হবে, পরে হবে। পরে আমি আব্বা রাজি হলো, হওয়ার পরে আমি আসে বাসায়, যখন ফাইনালি যখন দেওয়ার চিন্তা ভাবনা করলো, তখন আমার মাথার ভিতরে আসলো এটার ভক্ত আমরা 6 ভাই বোন, আল্লাহ না করুক এটা যদি যদি এটা ওই টাকাটা চলে যায়, ওই টাকাটা চলে যায়, আমি ভাই বোনের কাছে ঋণী থাকবো। হ্যাঁ, আমি এটা করবো না। আমি ওই কোম্পানিতে মার্কেটিং এর কাজ করলাম। আচ্ছা, মার্কেটিং এর কাজ করলে প্লট সেল দিয়া বেচা টেচা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যখন ওরা দেখলো যে আমি একটা ভালো কাজ করতেছি, করার পরে ওরা চিন্তা করলো যে একে ডিরেক্টর হিসেবে নিয়ে যাই। আচ্ছা, কিন্তু দেখছি যে এরা আমাকে ঠকাচ্ছে। তখন আমার একটা ফ্রেন্ড আছে চাঁদপুরের, ও বললো যে আমার কাছে নগদ 3.5 কোটি টাকা আছে, তুমি আসো আমরা ব্যবসা করি, আমার কাছে কিছু টাকা আছে। আমি বললাম যে দুইজনে ব্যবসা হয় না, ব্যবসা দুইজনে হলে মাঝখানে আরেকজন থাকে। বলছে কে? আমি শয়তান, হয় তুমি একজন করো আর না হলে আমরা 4-5 জন ম্যানেজার, আমি তোমার সাথে ব্যবসা করবো না। এটা 2 দিন পরে দ্বন্দ্ব হয়ে চলে যাবে, গ্রুপ অফ কোম্পানি করি বা 5-6 জন মিলে করি, বা তুমি একা করো আমি তোমার কর্মচারী হিসেবে কাজ করি। তো বললো ঠিক আছে, তাহলে তুমি কাদের পার্টনার নিবা, আমি এদের এদের নিব। তো আমরা একটা মিটিং করলাম, মিটিং করে ওই কোম্পানির উপর টেক্কা দিয়ে মোটামুটি আমরা প্রথম টাইলস দিয়ে শুরু করলাম, অক্সব্রিজ টাইলস যেটা বলে। আচ্ছা, পেভিং টাইলস, পার্কিং টাইলস, নাম দিলাম অক্সব্রিজ টাইলস। আচ্ছা, এই টাইলসের ঘটনা হলো আমাদের নেই অফিস, নেই কোনো কারখানা, কোনো কিছু নাই। পরে এই খুঁজতে খুঁজতে বলিয়াপুর আমিন বাজারের পরে, যে বলিয়াপুর, হ্যাঁ আমিন বাজারের পরে, ওখানে বেড়াইদ নামে একটা গ্রামে একটা জায়গা পেলাম ফ্যাক্টরির জন্য, 3.5 বিঘা জায়গা ভাড়া নিয়ে মোটামুটি সবাই মিলে শুরু করলাম। তো আমাদের মার্কেটিংয়ের স্টাইলটা ছিল এমন যে ধরেন আমরা সকালে বাইর হব ওই টাইলস নিয়ে নিজেরা। আচ্ছা, কি আমি কোম্পানির মার্কেটিং ম্যানেজার, উনি সিনিয়র মার্কেটিং অফিসার, নিজেরাই মালিক, যারা মালিকরাই। হ্যাঁ, এবার ওই কার্ড দিতাম, অফিস আসতো, আবার আমি কে, আমি ফাইন্যান্স ডিরেক্টর, উনি এমডি, উনি চেয়ারম্যান। আবার কিন্তু আমরা কিন্তু ওই দিনে সাচ্ছি হলো ওই রাস্তায় যখন মার্কেটিং করতাম, যে কোনো কোম্পানিতে যে, তখন আমরা মার্কেটিংয়ের লোক সাজতাম, আবার যাদেরকে আবার ডাকতাম অফিসে আমরা মালিক। তো এইভাবে কিন্তু মাথায় নিয়ে হাতে নিয়ে এগুলো মার্কেটিং করছি। করার পরে দেখি যে 2-4 মাসের ব্যবধানে একটা ভালো ফিডব্যাক আসা শুরু হলো। আচ্ছা, এরপরে মানে ওই গল্পের মতো শুরু হয়ে গেল আমাদের লাইফ। মানে যখন রূপায়ণের মতো, তখন কি আপনার ওই অনার্স কমপ্লিট হয়ে গেছে? অনার্স কমপ্লিট হয়ে গেছে, মাস্টার্সও তখন আমি পরীক্ষা দিয়ে ফেলছি। ও আচ্ছা, মানে এদিকে মানে লেখাপড়া মোটামুটি গতি এদিকে ম্যানেজ করা হয়ে গেছে। তো এর ভিতরে আমি মেজে ভাইটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার সে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করালাম। সে খ ইউনিটে জার্নালে ফার্স্ট হয়েছিল, সমাজকল্যাণে সে ভর্তি করালাম। এটাও আমার একটা আমার স্বপ্নের একটা প্রথম ধাপ পূরণ হলো, যে আমার আর একটা ভাই ও এসএমএল হয়ে গেল। তো আমরা 2 ভাই এসএমএল থাকলাম। এরপরে আমার ব্যবসা ওই টাইলসের দিয়ে শুরু হলো। টাইলস দিয়ে শুরু হওয়ার পরে যখন টাইলসের ব্যবসাগুলো মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসতেছি, এর ভিতরে কিছু টাকা দরকার হয়, ওটা তো আমি কাউকে চাইতে পারি না। তার কারণ ডিরেক্টরদের কিছু কিছু টাকা থাকে, যে এখানে এত ইনভেস্ট করতে পারে, ইনভেস্ট করতে হবে। তো দেখা গেলো যে আমার কিছু বন্ধু আছে, 1,00,000 দিল, 50,000 দিল, মামা দিল, কিছু দিয়ে এইসব ধারটার করে আবার লাভ করে দিয়ে ওটা আবার তাদেরকে ফিরে দিয়ে ওই অ্যাসেট হিসেবে আমি ওখানে জমা রাখি। তো এর ভিতরে যে জিনিসগুলো হলো, এই টাইলসের মোটামুটি যখন একটা পর্যায়ে আসলো, তখন মাথায় চিন্তা আসলো আমি তো ল্যান্ডের ব্যবসা করতে পারি, প্লট ফ্ল্যাট যেটা, কারণ আপনি তো কাজটা করেছেন, কাজটা করেছি, তারপরে ওর ভিতরে তো আরও 2 জন আছে। তো তখন আমরা মনে করলাম যে এইভাবে চললে তো আমাদের হবে না, ব্যবসা আমাদের পরিধি বাড়াতে হবে, যেহেতু আমরা একটা পর্যায়ে চলে আসছি। তখন রূপায়ণ গ্রুপ, ডিভাইন গ্রুপ, তারপরে হলো অনেক 3-4টে বড় বড় গ্রুপ আমাদের সাথে, আপনাদের ক্লায়েন্ট হয়ে গেল, ক্লায়েন্ট হয়ে গেল। তো ক্লায়েন্ট হয়ে যাওয়ার পরে তখন আমার পিছনে ফিরে আর তাকানো লাগলো, তখন আমরা বাইক কিনলাম, অল্টারনেট বাইক। আচ্ছা, এই শুরু বাইক
দুইটা বাইক কিনে মোটামুটি মার্কেটিং ওইভাবে চালাতাম। ইমন ভাই আমরা একটা ছোট্ট বিরতি নেই, তারপর আবার আমরা এখান থেকে শুনবো। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ইমন ভাই, বড় অদ্ভুত তার জীবনের গল্প। তবে সেই গল্পের পরতে পরতে এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু বুঝলাম, সততা তার এবং নিষ্ঠার কোনো অভাব ছিল না, এবং সততা নিষ্ঠা এবং তার পরিবার থেকে সে যে শিক্ষা পেয়েছে, মূলত তার এ পর্যন্ত আসার পেছনে সবচেয়ে বড় নিয়ামক বা ভূমিকা রেখেছে কিন্তু তার পারিবারিক শিক্ষা। আর এ কারণেই তিনি সেই ঢাকা ইউনিভার্সিটির এসএম হলের সেই রাজনৈতিক একটি ট্যাগ গায়ে মেখেও কোনো কালিমা লেপন হতে দেয়নি তার সারা গায়ে। আমরা এ পর্যন্ত শুনলাম মাত্র 50,000 টাকা দিয়ে ফোন ফ্যাক্সের দোকান থেকে সে স্টুডেন্ট লাইফে তার যাত্রা শুরু, এবং সেখান থেকে আস্তে আস্তে প্লট এবং ল্যান্ডের কাজ করা কোম্পানিতে, সেখান থেকে নিজেদের একটি কোম্পানি তৈরি করা, এ পর্যন্ত আমরা তার গল্প শুনেছি। তারপরের যাত্রাটা কেমন ছিল সেই গল্প শুনবো ছোট্ট একটা বিরতির পর। ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্ন ধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি স্বপ্ন ধরায়। আমাদের আজকের অতিথি মাইনুদ্দিন ভাই, যার নিকনেম ইমন ভাই, ইমন নামেই তিনি সবার কাছে আমাদের কাছে পরিচিত। আমরা শুনছিলাম তার জীবনের গল্প, শুনছিলাম তিনি বলছিলেন তারা একটা কোম্পানি খুলেছিলেন কয়েকজন মিলে টাইলসের, পার্কিং টাইলস ইনফ্যাক্ট, এবং সেখান থেকে তারা এখন ভাবছে যে তারা ল্যান্ডের বিজনেসেও নিজেদের ব্যবসাটাকে বাড়িয়ে নেবেন। এখান থেকে শুনবো কী করে এটা হয়েছিল। ইমন ভাই, তারপর কী হলো? আপনারা ভাবছেন যে ল্যান্ডের বিজনেস যাবেন, পার্কিং টাইলসের ব্যবসার ফাঁকে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি ইন্ডিপেন্ডেন্ট টাইমে ফ্যামিলির সম্মতিতে বিয়ে করি। আচ্ছা, তো বিয়ে করার পরে আমার ওয়াইফ, ও হলো আমার ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের ছিল স্টুডেন্ট ছিল। আচ্ছা আচ্ছা। তো ও বিয়ে হওয়ার পরে তখন তার কোনো জব টব নাই, মানে অনার্স মাত্র শেষ করছে। আচ্ছা। তখন বিয়ে শাদী হয়েছে, তো তাকে বললাম যে সবগুলো তো ফার্স্ট ক্লাস আছে, যদি তোমার মাস্টার্সে ফার্স্ট ক্লাসে নিতে হতো, যা ইচ্ছা তাই, মানে যেটা চাইবে সেটা পাবে, তাই পাবো। হ্যাঁ, তো আল্লাহর রহমতে সে মাস্টার্সে ফার্স্ট ক্লাস এনে দিল রেকর্ডধারি নাম্বার নিয়ে। তো তখন ও বলল যে আসলে তোমার ব্যবসা কেবলই শুরু, হাতে তো কিছু নাই, তো আমাদের ফ্ল্যাট বাসা নিয়ে কী হবে, আমরা একটা রুমেই থাকবো। আচ্ছা। তো একটা রুম যখন নিয়েছি তখন আমার ফ্যামিলি আমার সাথে একটু অন্যরকম আচরণ করছে, আমার ভাই বোন, যে আমাদের ফ্যামিলির ছেলে একটা রুম নিয়ে ঢাকায় থাকবে, আমার রুমে ঠিক মতো তারা আসতো না, কিন্তু আমার মা এবং বাবা থাকতো এসে। আচ্ছা। তো আমার এই আসার পিছনে আসলে আমি তো আসি, আসলে আমার কোনো কিছু না, আমার বাবা এবং মা, যাদের একদম মানে ডাইরেক্ট দোয়াটা আমার উপরে লাগছে। তো ওই এক রুম দিয়েই আমার ঢাকায় শুরু, সেটা ভাড়া ছিল মাত্র 2,800 টাকা এক রুমেই। আচ্ছা। অ্যাটাচ বাথরুম ছিল, এক রুমের সংসার, এক রুমের সংসার। তো ওখানেই থাকতাম, যেহেতু আমার পার্টনার লাইফ যে ছিল, আসলে আমি ভাগ্যবান ও অত্যন্ত কী বলা যায় কি অমায়িক একটা মেয়ে, এই যুগের ব্যতিক্রম একটা মেয়ে, কোনো চাহিদা ছিল না, বা সে একটা ইউনিভার্সিটি মেয়ে হওয়ার পরও আমার মানে সব দিক দিয়ে সে তার সাপোর্ট ছিল। ইভেন সে টিউশনই করতো, এবং কামরাঙ্গিচর স্কুলে একটা চাকরি হয়েছিল, তো সব মিলিয়ে সে মনে হয় 4,500-5,000 টাকা বেতন পেত। তো ওটা পুরোটাই সে ঘর ভাড়া এবং আমার খাওয়া এর ভিতরেই সে করার চেষ্টা করতো। আর তুমি এদিকে কাম দেওয়ার দরকার নেই, তোমার ব্যবসা তুমি বড় করো, বড় করো। আর ওর সাপোর্টটা ছিল আমার পুরো ঘর ভাড়া প্লাস হলো সাংসারিক, ওই 5,000 টাকার ভিতরে ইনশাল্লাহ আমরা পার করে দিতাম। আচ্ছা। হ্যাঁ, পার করে দিতাম, যেহেতু আমার বাড়িতে কোনো টাকা দেওয়া লাগতো না বা ওই মাথার ওই চাপটা ছিল না। তো আমরা টাইলসের ব্যবসা শুরু করার পরে, এরপরে আমাদের যখন মাথায় চিন্তা আসলো যে আমরা অন্য ব্যবসায় যাব, তখন টাইলসে বড় একটা পেমেন্ট ধরা খেয়ে গেলাম। আচ্ছা। যে কোনো একটা কোম্পানিতে নাম বলবো না, ধরা খেয়ে যাওয়ার পরে আমরা কি একটু হতাশ হয়ে গেলাম, আটকে দিয়েছে, আটকে দিল যাওয়ার পর। আর যেহেতু সব ইয়াং পোলাপন আমরা যারা আছি, সব অনার্স মাস্টার্স শেষ করছি, আবার একজন ছিল যে অনার্সও শেষ করে নাই, তো আমরা সবাই ছিলাম এইভাবে, তো আমরা বুঝে উঠতে পারি নাই কোন অ্যাকশনে যাব কি যাব না, বা কেবলই শুরু কি হয় না হয়, বিভিন্ন চিন্তাধারা ছিল, অভিজ্ঞতার অভাব যেটাকে বলে ছিল না। তো ওটা ধরে বনানি একটা ইয়েতে
তো ওটা ধরা খাওয়ার পরে আমরা মানসিকভাবে একটু ভেঙে পড়লাম পড়ার পরে তখন ভাবলাম যে এটা ভেঙে পড়লেই তো ব্যবসা শেষ, সাহস নিয়ে এগোতে হবে। আমরা ব্যবসার আসলে আমি ব্যবসায়ী সংজ্ঞা যতটুকু জানি আমি একজন ব্যবসায়ী এখনও না। আচ্ছা, কারণ ব্যবসায়ী তখনই বলবো যখন আমার আরও এই 10 বছর তো আরও 4 বছর পার হবে, 14-15 বছর পার হওয়ার পরে আমি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি দেবো। কারণ ব্যবসায়ীদের যা গুণাবলী থাকার দরকার হয়তো আমার ভিতরে সবগুলো নাই। তো আমি সেই হিসেবে আপনাকে বলবো যে ব্যবসা করতে যেটা লাগে সেটা হলো যে শুধু জবানটা ঠিক রাখবেন। বলে যে টাকা, হ্যাঁ টাকাও লাগে, টাকার আগে আমি বলবো যে আপনার কমিটমেন্ট লাগে। কমিটমেন্টটা খুব জরুরি, কমিটমেন্ট ব্যবসা না আপনি সব ক্ষেত্রে, এই যে এটা নিয়ে বসছেন আপনার কমিটমেন্ট ঠিক রাখেন, দেখবেন যে আপনি সবার কাছে এও কালো ভালো পরকালো ভালো। এটা হলো আমি এতটুকু বললাম, চমৎকার বলেছেন। তো যাক, ব্যবসা শুরু করলাম ল্যান্ডের। ব্যবসা শুরু করার পরে 2 বিঘে 3 বিঘে 4 বিঘে এই শুরু করি। আর যেহেতু আমার বাবা টিচার ছিল তো এলাকার লোকজন আমার খুব সাপোর্ট দিছে যে স্যারের ছেলে। তো যখন 4 বিঘে 5 বিঘে জায়গা বায়না দিলাম, রেজিস্ট্রি কিন্তু করি নাই, জাস্ট 17 কাঠা একটা জায়গা রেজিস্ট্রি করছিলাম। তো তখন ভিজিটের একটা ব্যবস্থা করলাম, হ্যাঁ ভিজিট বের ব্যবস্থা করলাম। তখন কেবলই গাড়ি তাও না, ক্লায়েন্ট আসে কেউ যার গাড়ি নিজের আসে নিজের আসে, আর না হলে বলি যে কোনো একটা গাড়ি ফোন করে ডাকি, ডাকার পরে বলি যে হ্যাঁ গাড়িটা আমাদের। মানে মিথ্যা বলতে কি যে হ্যাঁ ভাড়া নিলেই তো আমাদের, ভাড়া নিয়ে আমাদের কন্ট্যাক্ট। তো তাদেরকে নিয়ে আসলাম, যেতাম। তো স্যারে ছেলে যেখানে আসে সেখানে ওই ল্যান্ডের বিজনেসটা শুরু করেছিলেন আপনাদের যশোরে? না, এই আমিনবাজারে ওই টাইলসের যে ফ্যাক্টরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে এলাকার লোকজনের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেল। আচ্ছা, হওয়ার পরে ওদের সাহস পেয়ে বললাম যে কিছু জমি কেনা শুরু করবো। তো জমি যখন কিনতে মোটামুটি একটা পর্যায়ে কিন্তু তোমরা বুঝতে ফেললো যে এখানে তারা একটা কিছু করতে যাচ্ছে। আচ্ছা, তো যখন তারা বুঝে ফেললো যে কিছু একটা করতে যাচ্ছে, যখন আমরা ল্যান্ডের ব্যবসা শুরু করলাম আসলে বুঝতে পারি নাই যে ল্যান্ডে এত টাকা লাগে। মানে এখানে যেহেতু বলছি আমাদের বলতে সমস্যা নাই, সত্য বলতে কোনো সমস্যা নাই। ল্যান্ডে যখন ঢুকলাম তখন মনে করলাম যে ল্যান্ডে ঢুকায় আমাদের সবচেয়ে বড় পাপ হয়ে গেল। আচ্ছা, তার এখানে কোটি কোটি টাকা না, শত কোটি টাকা লাগে। আচ্ছা, যেটা আমাদের কল্পনাতে তার কোনো অভিজ্ঞতা নেই। তো সেখানে যখন একটা জমি রেজিস্ট্রি করতে 3 কোটি টাকা লাগে, একটা জমি রেজিস্ট্রি গেলে মানে কোটি নিচে কোনো কথা নেই, তখন নিজেরা কিছু থমকে দাঁড়ালাম যে কী হয় না হয়। আবার দেখি যে ছেলও হচ্ছে, শুধু ফ্লট বেশি, মাঠ মানে হাওয়া বেশি, পানি বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইয়ে বেশি, লেআউট বেশি, লেআউট তখন তো ফ্লট হয়নি। সর্বপ্রথম আমার এই যে আমরা 4 জন দিয়ে শুরু করি, সর্বপ্রথম আমার 8 লাখ টাকার একটা চেক আসলো, এই কোম্পানির সবচেয়ে বড় চেক 8 লাখ টাকার। আচ্ছা, এই চেকটা আসার পরে সবাই আসছে যে 8 লাখ টাকা চেক আসছে, অথচ সেই কোম্পানির গত সপ্তাহে আমি 30 লাখ টাকা চেক ঢোকাচ্ছি, 35। আই হ্যাভ নো ফিলিংস, মানে ওই ব্যবধানটা, এই ব্যবধানটা এখন কোথায় চলে আসছে। হ্যাঁ অবশ্যই, তখন 8 লাখ টাকার আমার অনেকেই ধরে নাচাইছে, খাওয়াইছে, বিশাল 8 লাখ টাকা, তার মাসে ধরেন 3 লাখও আসতো, 4 লাখও আসতো, এক চান্স যদি 8 লাখ টাকা চেক আসে মানে অনেক বড় ব্যাপার না। তো আমাদের কোম্পানির নাম নিশান গ্রুপ বিডি, আর প্রজেক্টের নাম হলো বেড়াইত নিশান লেক্সিটি লিমিটেড। আচ্ছা, তো আমরা 4 জন ঢাকা ইউনিভার্সিটি শুরু করলাম। শুরু করার পরে যখন জমি কিনতে মোটামুটি একটু দেয়ালে ফিট ঠেকে গেল, তখন সবাই হোপলেস হয়ে গেলাম যে এটা তো চিট মানে মানুষের সাথে ধোকা দিয়ে তো ব্যবসা করা যাবে না। তো একজন ফিরেই চলে গেল যে না আমি এখানে থাকবো না, এই মিথ্যা কথা যদি বলা লাগে আমি এখানে থাকবোই না, চলেই গেল, তাকে রাখতেই পারলাম না। আচ্ছা, তো আমরা থাকলাম 3 জন। এরপরে আমরা ব্যবসা করতেছি, এবার গ্রামের লোকজন একটু এন্টি হয়ে দাঁড়ালো যে আমরাও তোমাদের সাথে থাকবো, নিতে হবে। আচ্ছা, এমনও দিন গেছে ওই যে ওই ল্যান্ডের ব্যবসা করতে যে অফিস ভাড়াও দিতে পারি নাই, হাত ধরছি পা ধরছি যে দিব, অপেক্ষা করেন। এবং উনি তখন এসপি ছিল, যার বাসা অত্যন্ত ভদ্র মানুষ, ঢাকা ইউনিভার্সিটির বড় ভাই, এখন অবসরে আছে। তো উনি আবার ভাড়া নেওয়ার জন্য কখনো এইভাবে চাপ দিত না। তো দেখা গেল যে বসে আছি দুপুরে, পকেটে কিছুই নাই, তো 100 টাকা আছে, তো রুটি আর কলা নিয়ে আসো। আর রুটি কলা খেয়ে দুপুরটাও পার করছি, বিকেলে নাস্তার তো প্রচণ্ড বাদ। আবার যদি কোনো ক্লায়েন্ট আসতো, এর কাছে ওর কাছে টাকা নিয়ে সেই ক্লায়েন্ট আবার বুঝতে দিতাম না। ওই সময় কি আপনাদের টাইলসের বিজনেসটা চলছে? হ্যাঁ, টাইলসের বিজনেসটা চলছে, কিন্তু টাইলসের বিজনেসটা ওই এক জায়গায় আটকে যাওয়াতে
ওই যে ফ্লোটা ছিল ওই ফ্লোটা ফুল হয়ে গেছিল। আবার ওই টাকাটা আবার ল্যান্ডে কিছু নিয়ে আসছি। ও আচ্ছা, তো তখন বুঝলাম যে ব্যবসার যে টাকা আপনি ল্যান্ডের ব্যবসা ল্যান্ডের টাকা রাখবেন, টাইলসের টাকা টাইলসের, মানে যে ব্যবসা ওই টাকা ওখানে রাখলে তার অ্যাকাউন্টে তাহলে আপনি ব্যবসা সাকসেস হবেন। কিন্তু আমাদের তখন টানা পড়ের সংসার, এর টাকা ওখানে নিয়ে আসি, ওর টাকা ওখানে নিয়ে আসি, তখন আমাদের ভালো একটা ক্রাইসিস ছিল। আচ্ছা, আমাদের কোনো মাসিক বেতনও নাই, বেতন তো দূরে থাক, নিজেদের কোম্পানি, বেতন কার কাছ থেকে, তাই না? তো তখন দেখা গেল যে আমার যে গৃহিণী, ও হঠাৎ করে ন্যাশনাল আইডিয়ালে তার চাকরি হয়ে যায়, এই যে যেটা নাম করা স্কুল ন্যাশনাল আইডিয়াল, ও ম্যাথের টিচার হিসেবে জয়েন করার পরে তখন আমি ওখান থেকে একটু রিল্যাক্স পেলাম, যে সংসারটা সংসারটা সে পুরোটাই দায়িত্ব নিয়ে নিল, আমার ওদিকে আর তাকানো লাগলো না। তো এখন অফিসিয়ালভাবে যখন আমরা মুভমেন্ট শুরু করলাম ল্যান্ডের ফুল দমে, যে পিছানো যাবে না, তাহলে কী করতে হবে, ইনভেস্ট করতে হবে, কত, একজন 10 লাখ করে 20 লাখ কোটি টাকা দিতে হবে, 20 লাখ। আচ্ছা, 20 লাখ আমার যারা পার্টনার আছে তাদের কাছে তো ওটা কোনো বিষয় না, কিন্তু এটা তো আমার কাছে বিশাল বড়, 20 লাখ মানে 20 কোটি টাকার সমান। তখন আমার বন্ধু বান্ধব খুঁজলাম কে কোথায় আছে, ধার করে ধরেন 15 লাখ টাকা নিয়ে আসলাম, ধার করেই 1 বছর 6 মাস যার যার কাছ থেকে পেয়েছি, আর বাড়ি থেকে মামা বা এ জাতীয় কিছু টাকা নিয়ে আসলাম, শ্বশুরবাড়ি আমি কিন্তু ওগুলা বলতে যাই নাই। তো এইভাবে আমি আমার টাকাটা সবার শেষে ওখানে জমা দিলাম। তো দেওয়ার পরে একসাথে মোটামুটি 2.5 থেকে 3 কোটি টাকা আসলো, আসার পর ওই টাকা নিয়ে আমরা মুভ করা শুরু করলাম। এরপরে জমি কিনতে থাকলাম, এরপরে গ্রামের লোক বলল যে আমাদের নিতে হবে, তো নিলে আমরা অনেক ক্যালকুলেশন করলাম, যদি গ্রামের লোক নিই তারা তো মূর্খ, এগুলো তো বুঝবে না, তো আমাদের সুবিধা কি অসুবিধা কি, সুবিধা কি তাদের বাপদাদার সম্পত্তি আছে প্রায় ওখানে 100 বিঘা, হ্যাঁ লাভ হবে ওটা, আর লস যদি আমাদের সাথে লেগে যায়, লেগে যায় তাহলে ক্লায়েন্ট তো সব ফ্যামিলিগত, যেমন আমার খালাতো ভাই ডাক্তার সৌরদ্দিন, সে আমার ক্লায়েন্ট, আমার আব্বা ছাত্র এলাকার সব ক্লায়েন্ট, তো এটাও যদি লেগে যায় তাহলে তো সব শেষ। তা আমরা ওই চিন্তা করলাম, করে আল্লাহর উপর ভরসা করে ঠিক আছে। তো তারা বসলো, আমরাও বসলাম, বসে শেয়ার 50-50। তো আমরা বললাম আমাদের টাকা আপনাদের জমি, তো ওই জমি একসাথে 50-60 বিঘা জমি পেয়ে গেলাম একবার ফুল রেজিস্ট্রি। আচ্ছা, এই আমাদের শুরু হলো, আমাদের এবার জোর মানে ভিতরে একটা জোশ মতো, নিজের জমি এবার বিক্রি করা যায়। এবার বললাম যে হ্যাঁ আসেন, এবার কেউ জমি চাইলে আগে মিউটেশন করে কাগজটা ফেলে দিই যে আসেন আমাদের এই প্লট, এইগুলো এইভাবে শুরু করলাম। এইভাবে শুরু করতে করতে মোটামুটি ওখানে দেখলাম যে দিন যায় আমাদের ফ্লো বাড়তে থাকে, তো সবাই পরিচিত, ওইভাবে করতে করতে মোটামুটি একটা পর্যায়ে, তার কারণ ল্যান্ডের ব্যবসা আপনি প্লট যতক্ষণ বুঝে না দিবেন ততক্ষণ আপনার যে আমানতের যে সংজ্ঞাটা ওটা আপনার ভিতরে রাখতে হবে। আপনি রাতে বাসায় ঘুমাবেন, আপনি এখানে আসছেন একটা বড় পোস্টে, আগামীকাল কী করবেন না করবেন ওটা কিন্তু আপনার সেটিং করেই বালিশের মাথা দিতে হবে। অবশ্যই, তো আমাদের ব্যবসাটা তার চেয়েও আরও গুরুত্ব, এটা কোটি কোটি টাকার ব্যবসা, মানুষের আমানত, প্লট কেনে যারা কারা, যারা নিঃস্ব মানে একদম শেষ সম্বল, যে ঢাকাশোর একটা স্বপ্ন, এটা এই প্লটটা যদি আমি মেরে দিই তাহলে তার জীবনটাই মেরে দিলাম, তাহলে আমি এ কালো নষ্ট পর কালো নষ্ট। আমাদের সবার টেন্ডেন্সি ছিল ওটা, যে কোনো রকমে কারোর সাথে চিটারি করা যাবে না, চিট করা যাবে না, যতটুকু পারবো ততটুকু দিব। তো আমাদের এই এইগুলো দেখে মোটামুটি অনেকেই খুশি, মানে আমাদের প্রতি বিশ্বাস জন্ম নিল। তো এটার ফ্ল্যাট এখান থেকে মোটামুটি একটা যখন পর্যায়ে চলে আসলাম, আমি আরেকটা জায়গায় ইনভেস্ট করলাম, দেখলাম যে 2-3 সাইডে যদি ইনভেস্ট করে রাখি একটা দাঁড়িয়ে গেলে আমি দাঁড়িয়ে যাব। তো আমি ওই শেয়ারের টাকা যেটা ছিল ওটা আমি কোথাও দিছিলাম না, পরে গার্মেন্টসে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে ওখানে 15 লাখ টাকার একটা শেয়ার কিনলাম, কেনার পরে আমার 15 লাখের ভিতর 10 লাখ অলরেডি আমার 5 বছরের মধ্যে চলে আসছে, ওই যে ডিভিডেন্ড যেটা ঘোষণা, তো ওটাও আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ, এখানেও ইনভেস্ট করলাম, এখানে আলহামদুলিল্লাহ, আরেক জায়গায় করছিলাম সেখানে আমার ব্যাক পাই নাই, অল্প করছিলাম 1.5 লাখ টাকা করছিলাম, হয়তো 3.5 লাখ টাকা ব্যাক পেয়েছে আর ওটা গেছে, তো ওটাই স্টক। তো ল্যান্ডের ব্যবসায় আসার পরে বর্তমান আমি এই ল্যান্ডের ব্যবসা থেকেই যে অবস্থানটা তৈরি করে নিয়ে আসছি, এখন আমার কোম্পানির এখন বর্তমান অবস্থানটা, যেটা ফিডব্যাক যেটা আমাদের এখন অবস্থানটা, আমরা এই ব্লক অলরেডি বোঝাই দিয়েছি, প্লটিং করে দিয়েছি এবং বিদ্যুৎ এনে দিয়েছি, বাহ, এবং হ্যান্ডওভারও দিয়ে দিয়েছি, রেস্টু দিয়ে দিয়েছি। আচ্ছা, বি ব্লক আমাদের
কমিটমেন্ট ছিল 2019 ডিসেম্বর। তো আমরা তাদের কাছে সময় চেয়ে 2020 জুন পর্যন্ত নিয়ে গেছিলাম। তো সেখান থেকে করোনার কারণে ওটা 2020 ডিসেম্বর মানে সামনে এই যে ডিসেম্বর নিয়েছি, যে তাদের তাও সবাইকে বলে। তো আমাদের ব্যবসার যে বিষয়গুলো এখানে মানে আপনাদের সামনে আসলাম, তো ঢাকায় যখন আসছি মানে 1996 সালে, তখন কিন্তু স্বপ্ন দেখি না যে ঢাকা শহরে আমার নিজের একটা ফ্ল্যাট থাকবে বা আমি এক বড় একজন ব্যবসায়ী হব। তার কারণ স্বপ্ন কখন দেখব, বাসার অবস্থা ওই, আমাদের অবস্থানটা এই। এর ভিতরে আমার মেজে ভাইটাকেও আবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করেছি, সে মাত্র 12তম হয়েছে। আচ্ছা, আবার রেসিডেন্সিয়ালে আবার ভাগ্নিকে নিয়ে আসছি, আর একটা ভাগ্নিকে। তো ছোটো ভাইটা ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে রেখে ওকে মালয়েশিয়া পাঠালাম, বললাম চলে যায় স্কলারশিপ নিয়ে, চলে গেছে। ওখান থেকে ওর পিছনে এর ভিতরে বাবা মারা গেল, হ্যাঁ মাঝখানে বাবা মারা গেল, আমি ফ্যামিলির হাল ধরলাম। ছোটো বোন ঢাকাতে এডিয়ানে ভর্তি হলো, আবার ছোটো ভাই ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলো, সেও বাবার এসে মলে। এখন তো অলমোস্ট আপনি সবাইকেই ঢাকায় নিয়ে এসেছেন, এবং তিনি ভাই ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এসে মলে। তাও সবার ভিতরে একটা হাস্যকর মতো হলো, দুই ভাই ছিল আর এক ভাই। তো ওকে আমি মালয়েশিয়া পাঠালাম, স্কলারশিপ চলে গেল, ওখান থেকে সে স্কলারশিপ নিয়ে আমেরিকা চলে গেল। আল্লাহর রহমতে সে এখন গভর্নমেন্ট জব করতেছে, ওহাইও ইউনিভার্সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। সে ওয়ার্ল্ডের 4 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে ওখানে আছে। মূল যেটা বুঝলাম যে আপনি শুধু সামনে যাননি, আপনি আপনার পরিবারকেও সাথে নিয়ে আসছেন। পরিবার আমি সাথে সাথে নিয়ে আসছি, এবং মেজে ভাইটাকেও কলেজে আছে, তাকেও বিয়ের দায়িত্ব আমি নিলাম, এবং সব খরচ আমার। এরপরে ভাই যখন আমেরিকায় গেল তখন তাকে দিতে হতো, স্কলারশিপ নিয়ে গেছে বাট তাকে আমাকে দিতে হতো, তাকে সে যেন বুঝতে না পারে। সে চলে আসারও ভান করছে যে না আমি এখানে থাকতে পারবো না, আমি আরও একটু থেকে দেখো থেকে দেখো। করতে করতে সে মাস্টার শেষ হয়ে গেল, বাবা মারা গেল, সে বলল যে ভাই পিএইচডি আমি এখন করবো না। কেন করবো না, যে বাবাই মারা গেল, পিএইচডি করতে আরও 4 বছর, তখন কোটি কোটি টাকা ইনকাম হবে, খাবে কে, মা যদি না থাকে। আমি জবে ঢুকবো, ওর জব পেয়ে গেল 3 মাসের ভিতরে। হ্যাঁ, এখন আপনার মা কোথায় আছেন? মা আমার বাসায় আছে, ঢাকাতেই আছে। এর ভিতরে ফ্যামিলি কিছু টানলাম, এই কারণেই আমি এটা গর্ব সহকারে বলার এই কারণেই বলছি। আমার ছোটো ভাইটা তো ওখানে আছে, আবার তাকেও বিয়ে দিয়েছি, বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শেষ করে ওকলামা ইউনিভার্সিটি, সেই মেয়েটা পিএইচডি করতেছে, তার সাথে তাকে দিয়ে দিয়েছি বিয়ে আমি নিজে থেকেই। আবার ছোটো বোনটাকেও বিয়ে দিয়েছি, আমার দায়িত্ব পুরোপুরি পালন করেছি। আমি এখন সুখী সংসার, ছোটো ভাই প্রতি মাসে মাকে 30,000 টাকা পাঠায় হাত খরচের জন্য, আমার বাড়িতে ভাড়া পাই। তারপরে ধরেন আমার ফ্ল্যাট যখন কিনি, এই যে ফ্ল্যাটের গল্প আসছে ভিতরে, আমরা তো প্লট থেকে ফ্ল্যাটও চলে আসছি। তো ধরেন যখন আমি আজিমপুরে ভাড়া থাকি, ওখান থেকে শ্যামলী আসা যাওয়া করি, আমার অফিস শ্যামলী। আচ্ছা, একদিন আমার ওয়াইফকে আর মাকে বললাম যে শ্যামলী একটা বাসা আছে, এই বাসাটা চলেন তো দেখে আসি পছন্দ হয় কিনা। তো আমার মা আমার ওয়াইফ গেল, যাওয়ার পরে বললো যে ওরে বাবা এত সুন্দর, 1 নম্বর রোডে গেছেন কিনা জানি না, শ্যামলী শিশুপল্লীর সাথে যে গলিটা, হ্যাঁ আমার বাসা মোহাম্মদপুরে। একটা খুব ভিআইপি রোড। তো আমি ওই যে বাসার যে শ্যামলী অ্যাপার্টমেন্ট আমার ফ্ল্যাটের নাম, তো উনি বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ছিল, আমার গ্রামেরই ছেলে বড় ভাই। তো ইউনিভার্সিটি যখন মাস্টার শেষ করি তখন ওই বিল্ডিংটা, তো ওখানে যাওয়ার দিত মাঝে মাঝে, ও খুব ভালোবাসতো আমাকে। আচ্ছা, তো তোর বাবার জন্য আমরা এই পর্যন্ত আসছি, তোর বাবা খুব আদর করতো, তো মাঝে মাঝে যেতাম ওখানে। তো গেলে ভাবি 500 টাকা পুরে দিত পকেটে, তখন আমার খুব ভালো লাগতো, 500 টাকা দিল, মানে ভাবিটা খুব অমায়িক ছিল। তো আমার একদিন ডেকে বললো যে তুই তো ফ্ল্যাট ফ্ল্যাটে ব্যবসা করিস, আমার মেয়ে তো নর্থ সাউথে পড়ে, আমি তো বসুন্ধরায় থাকি, তুই ফ্ল্যাটটা বিক্রি করে দে। আমি তো পাগল হয়ে গেছি যে বিক্রি করে দে, মানে তো বিক্রি করা আমার, তখন তো ব্যবসায়িক টাকা, তো আমাদের টাকা যায় আসে যায় আসে, হাতে টাকা থাকে না। স্বর্ণকারে যেমন স্বর্ণ ব্যবসা করলে তার বাড়ির স্বর্ণ পাওয়া যায় না, তেমন আমরা যারা রিয়েল এস্টেট ব্যবসা করি বা ল্যান্ডের ব্যবসা করি, আমাদের কিন্তু টাকা আসছে, হয়তো আমাদের অনেক কিছু আসলে কিছুই না, কারণ ওই যে টাকাটা আসছে আবার কিনছি মাঠে। তো আমার ওয়াইফ এবং মাকে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখালাম, দেখানোর আমার ওয়াইফ বললো যে এখানে ভাড়া কত, আমি 30,000 বলছে না, 30,000 টাকা দিয়ে থাকার ক্যাপাসিটি আমাদের এখনও হয় নাই, আরও 5 বছর অপেক্ষা করো। তা হচ্ছে তোমার পছন্দ হয়েছে কি না, তো আছে পছন্দ হয়ে লাভটা কি। আমার আম্মা বলতেছে বাবা কি সুন্দর বাসা এটা, তো ঠিক আছে। তো দেখলাম যে ওদের ভিউটা নিলাম যে কী বলে, তা আম্মা রাতে বলছে যে বাবা বাসাটা তো অনেক সুন্দর, আমি যে ভাড়াটাও অনেক সুন্দর। পরে আমি ভাইয়ের কাছে চলে গেলাম, যাওয়ার পরে একটা চেকও নিয়ে গেলাম, বললাম ভাই ভাড়া ফ্ল্যাটটা বিক্রি করবেন? হ্যাঁ। তা তুই কয়দিনের মধ্যে বিক্রি করে দিতে পারবি? আমি বললাম ভাই 1 সপ্তাহের ভিতরে। তো আচ্ছা ঠিক আছে,
আমি অন্য প্রসঙ্গ নিয়ে গেলাম, এই কারণে এটা একটা ঘটনা আছে, এই জন্য বলতে প্লিজ বলো। তো এরপরে আমি বললো ঠিক আছে, তোর ভাবির তোর নামে, তোর ভাবির নামে ফ্ল্যাট, তোর ভাবি দেশের বাইরে গেছে, সামনের সপ্তাহে আসবে, তুই আসিস। তো আসার পরে ভাবি ফোন দিল, ফোন দেওয়ার পরে বললো আসো, আমি একটা ব্ল্যাঙ্ক চেকও নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর বললাম যে ভাবি কাস্টমার তো ঠিক হয়ে গেছে, কত টাকা ছাড়বেন? তো সে তো ওখানে তো জমির দামই তো 1 কোটি টাকার বেশি, ফ্ল্যাট তো মাগ না। তো আমি বললাম যে কত নেবেন? তো সে একদম 80। তো সে কাস্টমারটা কে? তখন সে আমি। তো সে তুই নিবি? আমি জি। তো তুই যা দিবি তাই নেবো, তোর তো কোনো দাম নেই। আমি এবার নিজের উপর যদি দায়িত্ব দিয়ে দেয় তখন আমি কি বলবো? আর তারা আমার বাপ মার সমতুল্য, এত ভালোবাসে। তো আমি বললাম যে 50 লাখ টাকা দিব, না নেওয়ার জন্য বলছি। তো স্যার বাড়াবি না? বলছে না, দিয়ে দাও। আমি নিজেও জানি না, কিন্তু নিজেও জানি না। তারপরে ভাই বললো যে যাক, তোর বাবার কিছুটা ঋণ হলো শোধ করলাম। আমি ভাই তাহলে ফ্ল্যাট নিবো না, আমি ফ্ল্যাট নেওয়ার জন্য টাকা কম দেবে না, বাবার ঋণ শোধ করবেন, আমি ফ্ল্যাট নিবো না। আরে পাগল, আমি এমনি বলছি, ওটা উদ্ধার করে নিলাম। পরে আমি ওখানে দাঁড়িয়ে থেকে 10 লাখ টাকার চেক দিলাম। ও পরে বললো যে ভাই 1 বছর সময় দিতে হবে টাকা শোধ করার জন্য। আচ্ছা 1 বছর না, তুই 2 বছর নে, কিন্তু 1,10,000 টাকা তুই দিতে পারবি 2 মাসের ভিতরে? আমি বলছি ভাই তা পারবো। তো মানে চেকটা বাইর করে ওখানে 10 লাখ টাকা লিখে বললাম যে কালকে সাবমিট করে, সাবমিট করে আমার এই সাইড ইঞ্জিনিয়ার নিয়ে আসলাম যে এই ফ্ল্যাটটা নিয়েছি কি কত দিন নিছে না। তো বলছে স্যার যত দ্রুত পারেন টাকা শোধ করেন, এ আপনার দিবে না, মানে এটার 1 কোটি টাকার বেশি বিশ্বাস হয় না। তখন আমি আমার নরে একটা ফ্রেন্ডের ফোন দিলাম, বললাম যে কিছু টাকা লাগবে, কত? তো যতটুকু পারিস, 1,10,000 টাকা আমি যে পাঠা। এইভাবে 1 মাসের ভিতরে আমি টাকা দিয়ে খারিজ করে তারপর মাকে আর বউকে নিয়ে এসে বললাম সেটাতে উঠলেন, এটা তোমাদের জন্য গিফট। এখন সেই ফ্ল্যাটে থাকি, আমার আদাবারও ফ্ল্যাট আছে, চিটাগাংও ফ্ল্যাট আছে। তো আমি এগুলো বলা আমি হিংসা করে বলতেছি না, না না না, আমি বলতেছি আমি প্রাউড ফিল করি। কেন করি? কোনো চিটার বাটপাড়ি বা এই সমস্ত ব্যবসা কিন্তু ভালো না। আবার যদি আপনি ভালো করতে পারেন, আপনি তাদের কাছে ফেরস্তার সমসল হবেন। অবশ্যই টাকা আপনার, সব কিছু আপনার, আমি লাভ খাচ্ছি, আমি সুন্দরভাবে দিচ্ছি, আবার আপনি আমাকে অনেক বড় হুজুর মনে করছেন। এটাই ব্যবসা হলো আদর্শ। এবং ভাই আমরা প্রায় শেষ, একেবারে শেষে চলে এসেছি। একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে আমার, সেটি হচ্ছে যে মাত্র 50,000 টাকা দিয়ে স্টুডেন্ট লাইফে আপনার ব্যবসা হওয়ার মানে ঝোঁক চাপলো, আপনি ব্যবসায়ী হলেন। এই সময়ে এসে, এই পর্যায়ে এসে আপনার কাছে কি মনে হয় যে প্রকৃত অর্থে বড় হতে গেলে বা প্রতিষ্ঠিত হতে গেলে কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার ছিল? কারণ আপনার তো হিউজ টাকা ছিল না। আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বলবো, আসলে আমাদের দেশে ব্যবসা করার আপনাদের দোয়াই, আমি অনেক দেশ ঘুরছি তা না, হাতে গুনো 2-5টা দেশ আমি গিয়েছি, মিডিল ইস্টও গিয়েছি। তো আমি বলবো যে ব্যবসা করতে হলে বাংলাদেশে প্রচুর পরিমাণ মানে উৎস আছে, যদি আপনি চোখ সেই চোখ দিয়ে দেখেন, সেই চোখ দিয়ে দেখেন এবং যদি সৎ থাকেন। তো আপনি, আমি বলবো যেহেতু আপনাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে, জানি না আমার ভিতর থেকে কেউ কিছু নিতে পারছে কি না, আমি এত বড় মহৎ মানুষও না, জাস্ট আমি যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি, এবং আমার এর ভিতরে কোনো বাড়ানো কথা ছিল না, জাস্ট আমার যেটা বাস্তব সেটা। তবে আমি যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা চাকরির পিছনে এই যে একটা চাকরি নেন 8 লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়ে, 15 লাখ টাকা দিয়ে, 20 লাখ টাকা দিয়ে, এমন ঘটনা ঘটতেছে, আপনি অনেক রেজাল্ট ভালো, আপনি 10 লাখ টাকা আসেন, 10 লাখ টাকায় আপনার একটা ব্যবসা দিয়ে দিই, বৈধ ব্যবসা। আরে ভাই আমরা 10 লাখ টাকায় 1 বছরে রাখলে আমরা 20 লাখ টাকা করতে পারি বৈধভাবে, সুযোগ আছে। আপনারা ওইসব অসৎ পথ বাদ দিয়ে, আপনার সারা জীবন পড়াশুনো করছেন, পরে যদি 10 লাখ টাকা দিয়ে ওই জবে ঢোকেন, তাহলে আপনি ওই যে একটা এসআর মতো 20 লাখ টাকা দিয়ে ঢোকে, ওই 20 লাখ টাকা কতদিন আমি মানে তুলবো, ওই টেন্ডেন্সি যদি থাকে তাহলে আপনার সেবাটা ওখানে ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, তো এই জন্য আপনারা ওগুলো না করে, আমি গ্রাম থেকে এসে মেসে থেকে কোনো কেউ ছিল না, ধর্মের বোন পাতাইছিলাম আজিমপুরে একটা আপাকে, তার বাসায় মাঝে মাঝে দুপুরের ভাত খেতাম, মাঝে মাঝে মায়ের ভাত রান্নার স্বাদ নেওয়ার জন্য, যে মায়ের হাতে রান্না কেমন লাগে, তাই মাঝে মাঝে তার বাসায় যেয়ে খেতাম। সে আপাকেও আমি এখন মাঝে মাঝে রাখি আমার বাসায়। আর আমার মাকে, বাবা তো চলে গেছে, চেষ্টা করেছি আমার মা আমার কাছে থাকে বলে আল্লাহ আমার এইভাবে দিছে আমি মনে করি। তো এই জন্য ব্যবসা আপনারা করেন, আমাদের জন্য দোয়া করেন, কিন্তু ব্যবসা কেউ প্রতারিত করেন না, ঠকিয়েন না,
ঠকলে আপনি ওই পর্যন্ত শেষ হয়ে যাবেন, একবার ঠকাবেন আপনি আজীবনের জন্য ঠকে যাবেন। তো এই জন্য আমি আমাদের বয়স আসলে আমরা যারা আছি আমাদের বয়সে নিজেরাও এখনও 25 বছর মনে করি, এত শ্রম দিই এখনও এ পর্যায়ে এসে গাড়ি থাকলেও নিজেরা মনে করি, এখনও টেম্পোতে যাতায়াত করি, 7 নম্বরও যাই যেখান যে, এবং আমরা এখনও নিজেদের বেতনটা নেই না, প্লটের বেতনেরটা প্লটের ওই প্লট নিয়ে কিস্তি চালাই, এবং আমাদের স্টাফ আমরা যা খাই স্টাফদের পিয়নদেরও তাই দিই, আমাদের স্টাফদেরও তাই দিই, ঈদে তাদের সুযোগ সুবিধা দিই। এবং আরেকটা বলবো, আপনারা যদি কখনও কোম্পানির মালিক হন আপনাদের অধীনস্থ যেগুলো কর্মচারী কর্মকর্তা থাকে যদি তাদেরকে সন্তান হিসেবে দেখেন, বড় ভাই হিসেবে দেখেন, তাহলে ওই কোম্পানির সাকসেস হতে হলে বেশি সময় লাগে না। তো আমরা এটা ভুল করি, আমরা তাদেরকে কর্মচারী ভাবি, পিয়ন ভাবি, ভেবে তাদের সাথে ও আচরণগুলো অন্যরকম করি, করার পরে আমার ওই ফিডব্যাকটা আসে না। আমার একটা ক্লায়েন্ট আসবে, আমি বলে রাখবো ঠিক ওই পিয়নের সাথে যেমন আচরণ করবো ওই ক্লায়েন্টের সাথে তেমন আচরণ করবে, যদি ভালো আচরণ করি তাহলে ওই ক্লায়েন্টটা ভালো আচরণ পাবে, আর ভালো আচরণ পাওয়া মানে ওই একটা ক্লায়েন্ট আসা মানে আমার 2 লাখ টাকা লাভ থাকবে। আর যদি ওই পিয়নের আমি 10,000 টাকার বেতনের বিনিময়ে যদি খারাপ আচরণ করি ওই ক্লায়েন্টটা চলে যাওয়া মানে 2 লাখ টাকা চলে যাওয়া। তাহলে আমার কী হচ্ছে, যদি আমি আচরণগতভাবে সবার সাথে উত্তম আচরণ করি আমার একলিনও ভালো পরকালীনও ভালো, আমার মানুষের কাছে ভালো হলে লাভ নেই, তো আমি আল্লাহর কাছে ভালো, মানুষের কাছে ভালো তখনই হবো যখন আল্লাহর কাছে ভালো হবো, আর আল্লাহ বলছে তখনই আমার কাছে ভালো হবা যখন তুমি কোন মানুষ তোমাকে ভালো বলবে, তাহলে আমার আগে মানুষের কাছে ভালো হতে হবে। তাহলে ওই টেন্ডেন্সি যদি আমরা চলাফেরা করি তাহলে আমি আসলে হিরো না, আমি জিরো, তার কারণ আজকে মরে গেলে সবই শেষ। কিন্তু আমি দেখাই দিতে পারছি যে ফোন ফ্যাক্স থেকে এই পর্যন্ত আসা যায়, এবং যারা আমাকে নিয়ে টিটকারি করতো তারা কিন্তু ঢাকায় এসে হোটেলে থাকে, আমাকে নিয়ে যারা নাক বাঁকাতো চোখ বাঁকাতো তারা কিন্তু এসে ঢাকা শহরে এখন হোটেলে থাকতে হয়, ঢাকা শহরে জায়গা হয় নাই। আমি মাঝে মাঝে আমার বাসায় ডাকি, আস আমাদের বাসায় থাক, এই জন্য অহংকারও করতে নেই গর্বও করতে নেই। তো সব মিলিয়েই আমি একটা কথাই বলবো এখানে, যে সততার উপরে কোনো কিছু নাই, এই সততা নিয়ে যদি আপনি থাকতে পারেন আল্লাহ আপনার সামনে অনেক দূর নিয়ে যেতে পারবে, সাথে বাবা মা ফ্যামিলি আপনার পাড়া প্রতিবেশী হোক আপনার সাথে যারা থাকে সবসময় এই সবার সাথে যদি উত্তম আচরণ করেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তো মূল কথা হলো যে সাকসেসের মূল কথা আমি এতটুকু বলবো সততা আর বিশ্বাস। ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে, আমি আসলেই ধন্যবাদ দিয়ে ছোট করব না 96.4 স্পাইসি FM কে, যে আমার মতো একজন নগণ্য মানুষকে এখানে এনে মানে বিরাট একটা প্ল্যাটফর্মে এত গুরুত্বপূর্ণ সময় আমাকে দিলেন। আমি আপনাদের জন্য দোয়া করি, এই কোম্পানির মালিকের জন্য দোয়া করি যে আল্লাহ তা যেন আপনাদের যে উদ্দেশ্যে এটা দিয়েছেন এবং যেভাবে এখানে হাইলাইটস করার জন্য মানুষকে বোঝানোর জন্য বা উৎসাহিত করার জন্য বা আমাদের থেকে কিছু শিক্ষা নিয়ে সে তার চলার পথ যাতে আরও সুদৃঢ় করতে পারে, এই জন্যই আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের স্বপ্নধারার আজকের অতিথির কথা। একটি ফোন ফ্যাক্সের দোকান, 50,000 টাকা, সেটিও বড় বোনের কাছ থেকে চেয়ে আনা, সে দিয়ে যাত্রা শুরু। জীবনে প্রথম ঢাকা শহরে এসে হোস্টেলে ওঠা সেই মানুষটি আজকে ঢাকা শহর শুধু নয় দেশের বিভিন্ন শহরে তার নিজের স্থায়ী ঠিকানা গড়েছে, সেই মানুষটি তার স্বপ্নকে সার্থক করতে পেরেছে। দুটো নিয়ম সে সবসময় ফলো করেছে, সততা এবং শ্রম, যার কোনো বিকল্প নেই তার কাছে, এবং এই সততা আর শ্রমই তাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। নিশ্চয়ই তার জীবনের গল্প আপনার জীবনকে খানিকটা হলেও প্রভাবিত করবে, যদি সেটি করে তাহলে আমাদের অনুষ্ঠান সার্থক। আজকের মতো বিদায় চাইছি, আগামী সপ্তাহে আবারও হাজির হব স্বপ্নধারায় নতুন কোনো অতিথির সাথে, শুনবো তার জীবনের গল্প। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।